হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য কোনো প্রশ্নবিচিত্রা ক্লাস নিয়ে আসিনি, কেননা তোমাদের সমস্ত ক্লাসের প্রায় প্রশ্নবিচিত্রা স্কুলগুলো শেষ হয়ে গেছে। এখন আমি নিয়ে এসেছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, যেটা হচ্ছে তোমাদের ক্লাস নাইনের সবার প্রিয় এবং সবার কাছে থাকা সাদরা প্রকাশনী লাইফ সায়েন্সের স্কুল নম্বর চ্যাপ্টার নম্বর 3 অর্থাৎ ফিলোজফিক্যাল প্রসেস অফ লাইফ বা জৈবনিক প্রক্রিয়া কিছু লং কোশ্চেনের উত্তর, যেটা হচ্ছে তোমাদের সাদরা প্রকাশনী টেক্সট বুকের অন্তর্গত। আর এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটাই মাত্র অধ্যায়, কিন্তু এই অধ্যায় মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। এই চ্যাপ্টার নম্বর 3 অর্থাৎ যৌবনিক প্রক্রিয়ায় লং কোশ্চেন আমি সমস্ত উত্তর করে দিচ্ছি, যেটা হচ্ছে সাদরা প্রকাশনী বইয়ের অন্তর্গত। এখানে তোমাদের সমস্ত 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ উত্তরগুলো করে দিচ্ছি, যার পেজ নম্বর হচ্ছে 108, 109 এবং 110। তোমরা এই 108 নম্বর পেজে দেখলেই দেখতে পাবে তোমাদের উদ্ভিদ শরীরবিদ্যা পুষ্টি শ্বসন রেচন সংবহন এই 5টা ভাগে ভাগ করে দেওয়া আছে। এই 5টা ভাগে আমি সমস্ত লং কোশ্চেন অর্থাৎ 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি। প্রথমে দেওয়া হচ্ছে উদ্ভিদ শরীরবিদ্যা, ত্রিপোলাই, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে ফটোলাইসিস কাকে বলে? ওই উত্তর হচ্ছে জলে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। সক্রিয় ক্লোরোফিল ও কোষস্থ জলকে হাইড্রোজেন ও হাইড্রোক্সাইল আয়নে বিশ্লিষ্ট করে সূর্যালোকের উপস্থিতিতে জলের এই রূপ বিশ্লিষ্ট হওয়াকে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলা হয়। খুবই ছোট একটা প্রশ্ন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর যে প্রশ্নটা বলেছে সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কী কী, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3টা দিয়ে রাখো সাইডে। এটি হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উপাদান নাম্বার 1 জল, নাম্বার 2 কার্বন ডাইঅক্সাইড, নাম্বার 3 রঞ্জক পদার্থ, ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড এবং সূর্যালোক। এরপর দেওয়া আছে 3টা প্রশ্ন, সালোক সংশ্লেষ কাকে বলে? সংজ্ঞা হচ্ছে যে শরীরবৃত্ত প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষ পরিচালকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া বলা হয়। এরপর আছে 4th প্রশ্ন, সালোক সংশ্লেষের জলে ভূমিকা লিখো। অর্থাৎ তোমাদের এখানে বলে রাখি যে সাঁতরা প্রকাশনী বইটা খুবই ভালো একটা বই, এখানে লাইফ সায়েন্সের দিক থেকে দেখতে গেলে। আর এখানে তোমাদের যতগুলো প্রশ্ন দেওয়া যায় সবগুলো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখনও পর্যন্ত তোমাদের 4টে যে প্রশ্ন দিয়েছে তোমাদের একটা কিন্তু বলতে পারবে না যে 4টে প্রশ্ন খুব খারাপ দিয়েছে। এইটি প্রশ্নের উত্তরটা হচ্ছে সালোক সংশ্লেষের জলের ভূমিকা নাম্বার 1, সালোক সংশ্লেষের জল অন্যতম প্রধান কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। দ্বিতীয় হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল বিশ্লিষ্ট হয়ে H+ OH- আয়ন উৎপন্ন করে, OH- আয়নের ইলেকট্রন ক্লোরোফিল অণুকে প্রদান করে। এরপর দেওয়া হচ্ছে আলোক বিক্রিয়া শেষ পদার্থগুলো কী কী, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের দেখবে সাধারণ বইতে কোথাও দেওয়া নেই, এটা তোমাদের টুকরো কথার মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে আলোক বিক্রিয়ার অন্তিম পদার্থ হলো NADPH+, আর হচ্ছে অক্সিজেন, জল এবং ATP। এরপর দেওয়া হচ্ছে অঙ্গার আত্মীকরণ কাকে বলে? এটি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় পাতায় উপস্থিত রাইবিউলোজ 20-ফসফেট অর্থাৎ RUBP উৎসেচকের সাহায্যে বায়ুমণ্ডলে মুক্ত কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সংযুক্ত হয়। গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে RUBP রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে স্থায়ী জৈব যৌগ ফসফোগ্লিসারিক বা PGA অ্যাসিড উৎপন্ন করে। এইভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অজৈব কার্বন ডাইঅক্সাইড কোষস্থ জৈব যৌগে অঙ্গীভূত হয় বলে একে অঙ্গার আত্মীকরণ বলা হয়। এরপর দেওয়া হচ্ছে অভিশ্রবণ কাকে বলে? এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি হচ্ছে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক 2টি সম প্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণুর অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি দ্রবণে প্রবেশ করলে তাকে অভিশ্রবণ বলে। এরপর দেওয়া হচ্ছে শ্বসনে বলেছে 3 দাগে, সংক্ষেপে উত্তর দাও। প্রথমে বলেছে গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস শ্বসনের প্রথম পর্যায়ে যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু বিভিন্ন উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু ATP উৎপন্ন হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। এরপর দেওয়া হচ্ছে 2য় প্রশ্ন, শ্বসনের 2টি তাৎপর্য উল্লেখ করো। শ্বসনের তাৎপর্য, শ্বসনের প্রধান তাৎপর্য হলো শক্তির মুক্তি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সৌরশক্তি শৈত্যিক শক্তিরূপে খাদ্যের মধ্যে আবদ্ধ হয় সেই শক্তি শ্বসন প্রক্রিয়ায় তাপশক্তি ও গতিশক্তিরূপে মুক্ত হয়ে জীবের বিভিন্ন বিপাকীয় ও শরীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা। এটি হচ্ছে সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় কিন্তু অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। কিন্তু শ্বসনের সময় জীবকোষ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে তাই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। এরপর দেওয়া হচ্ছে মানুষের শ্বাসপেশিগুলি কী কী, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি হচ্ছে পঞ্জরাস্থি, মধ্যস্থ পেশি এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম।
এরপর দেওয়া আছে চতুর্থ প্রশ্ন, সন্ধান কাকে বলে? এটি হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া ইস্ট জাতীয় ছত্রাকে দেহকোষ মিশ্রিত উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে, কোষের বাইরে সঞ্চিত হয় এবং শ্বসন বস্তুস্থিত শক্তির আংশিক নির্গমন ঘটে, তাকে সন্ধান বলে। এরপর দেওয়া আছে তোমাদের পুষ্টি, তিনের দাগে সংক্ষেপে উত্তর দাও। প্রথমে বলেছে টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্যের পরিপাকে পরিপাক করে? এটি হচ্ছে সেদ্ধ সেদসা জাতীয় খাদ্যকে পরিপাক করে। এরপর দেওয়া আছে এটি কোন গ্রন্থি থেকে খরিত হয়? এটি লালাগ্রন্থি থেকে খরিত হয়। এরপর দেওয়া আছে যে আত্মীকরণ কাকে বলে? আত্মীকরণে যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য কোষের প্লোটোপ্লাজমে অংশীভূত হয় তাকে আত্মীকরণ বলা হয়। এরপর দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, থ্রি স্টার দিয়ে থাকলে তাও এটা কম হয়ে যাবে। এখানে বলছে উপচিত বিপাক ও অপচিত বিপাকের মধ্যে পার্থক্য লিখো। উপচিত বিপাক দেহে গঠনমূলক বিপাক, অর্থাৎ উপচিত বিপাকে দেহে গঠন হয়, আর অপচিত বিপাক ভাঙনমূলক বিপাক, অর্থাৎ অপচিত বিপাকে দেহে ভাঙনমূলক বিক্রিয়া ঘটে। এরপর দেওয়া আছে উপচিত বিপাকে দেহে শুষ্কজন বৃদ্ধি পায়, কিন্তু অপচিত বিপাকে দেহে শুষ্কজন হ্রাস পায়। এরপর দেওয়া আছে চতুর্থ প্রশ্ন, প্রাণী পুষ্টি পর্যায়গুলি কী কী লিখুন? প্রাণী পুষ্টি পর্যায়, প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ আর বহিষ্করণ। এরপর দেওয়া আছে পঞ্চম প্রশ্ন, এখানে বলছে মৃতজীবী ও মৃতজীবী উদ্ভিদের দুটি পার্থক্য লিখুন। সংজ্ঞা, যে উদ্ভিদ যে পুষ্টি পদ্ধতিতে পচা গলিত উদ্ভিদ বা প্রাণী দেহাবশেষ থেকে পুষ্টি শোষণ করে পুষ্টি সম্পন্ন হয় তাকে মৃতজীবী পুষ্টি বলা হয়, আর মৃতজীবী না যে পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারে যে পরস্পরের উপর নির্ভরশীলভাবে বসবাস করে পুষ্টি সম্পন্ন করে এবং উভয় উপকৃত হয় তাকে মৃতজীবীয় পুষ্টি বলে। এরপর দেওয়া হচ্ছে সহাবস্থান, অর্থাৎ যেখানে অবস্থান করে। মৃতজীবীয় পুষ্টিতে পচা গলা পাতা থেকে পুষ্টি শোষণ করে, আর মৃতজীবীয় পুষ্টিতে দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পর উপর নির্ভরশীলভাবে পুষ্টি সম্পন্ন করে। এরপর দেওয়া হচ্ছে সুষম খাদ্য কাকে বলে? সংজ্ঞা, ব্যক্তি বিশেষে পুষ্টি সাধন, স্বাভাবিক বৃদ্ধি, কর্মশক্তি উৎপাদন, দৈহিক ক্ষয়পূরণ ইত্যাদির জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন ও জল, এই ছয়টি উপাদান নির্দিষ্ট আনুপাতিক মিশ্রণে প্রস্তুত যে খাদ্য থেকে উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলা হয়। এরপর দেওয়া আছে উৎসেচককে কেন জৈব অনুঘটক বলা হয় তার দুটি কারণ লিখো। তার বলা কারণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটি হচ্ছে উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে সাবস্ট্রেটের ক্রিয়াকে প্রভাবিত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না, আবার উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়ায় নিজে অংশগ্রহণ করে না, ফলে পুনরায় এটি ব্যবহারযোগ্য হয়, তাই উৎসেচককে জৈব অনুঘটক বলা হয়। এরপর দেওয়া আছে সংবহন, এরপর সংবহনের পর দেওয়া আছে আরও একটা অংশ দেওয়া আছে, সেটি হচ্ছে রেচন। তিনের দাগে বলছে সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে মুক্ত সংবহন কাকে বলে? মুক্ত সংবহন, যে সংবহনে রক্ত কেবল রক্তবাহিনীর মাধ্যমে আবদ্ধ সংবাহিত না হয়ে সংবহনকালে দেহগহ্বরে মুক্ত হয়ে এবং দেহকোষে প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাকে মুক্ত সংবহন বলা হয়। এরপর দেওয়া হচ্ছে দ্বৈত সংবহন কত প্রকার ও কী কী? দ্বৈত সংবহন দুই প্রকার, যথা হচ্ছে সিস্টেমিক সংবহন আর এটা হচ্ছে পালমোনারি সংবহন। এটা তোমরা লিখতে পারো না লিখতে পারো সিস্টেমিক সংবহনের সংজ্ঞা আর পালমোনারি সংবহনের সংজ্ঞা। এখানে যেহেতু তোমার লিখে দেওয়া আছে তাই তোমাদের বলে দিচ্ছি, এই প্রকার সংবহনে অর্থাৎ সিস্টেমিক সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত বাম ও নিলয় থেকে ধমনী পথে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং অক্সিজেনবিহীন রক্ত সারা দেহ থেকে শিরা পথে ডান অলিন্দে ফিরে আসে। আর দ্বিতীয় হচ্ছে পালমোনারি সংবহন, এই প্রকার সংবহনে অক্সিজেনবিহীন রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসের শিরা দিয়ে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ফিরে আসে। এরপর দেওয়া হচ্ছে হিমোলিম্ফ কাকে বলে? হিমোলিম্ফ, আরশোলা শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলা হয়। এরপর দেওয়া আছে চতুর্থ প্রশ্ন, শ্বেত রক্তকণিকার কাজ দুটি উল্লেখ করো। কাজ, প্রথম হচ্ছে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহের রোগাক্রমণ প্রতিরোধ করে। দ্বিতীয় হচ্ছে বেসোফিল শ্বেত রক্তকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে রক্তবাহী রক্তসঞ্চালন রোধ করে। এরপর দেওয়া আছে লসিকার কাজ দুটি লেখো। কাজ, লসিকা কলাকোষে পুষ্টি সরবরাহ করে প্রথম, দ্বিতীয় হচ্ছে লসিকা রক্তজালক থেকে অক্সিজেনকে কলাকোষে সরবরাহ করে। এরপর দেওয়া আছে মানবদের জলের দুটি ভূমিকা লেখো। এটা এখানে লিখে দেওয়া নেই, এটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। এরপর দেওয়া আছে তোমাদের শেষ অংশ রেচন, প্রথমে বলেছে তিনের দাগে সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে রেচন কাকে বলে? সংজ্ঞা, যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি দেহকোষে অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সাময়িক সঞ্চিত থাকে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীদের ক্ষেত্রে নির্গত হয়ে যায়, ফলে জীবদেহ স্বাভাবিক ও সুস্থ থাকে তাকে রেচন বলে। এরপর দেওয়া হচ্ছে উদ্ভিদের রেচনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য। নাম্বার এক, উদ্ভিদের রেচনের পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম জটিল ও কম ক্ষতিকারক। আর দ্বিতীয় হচ্ছে, উদ্ভিদের দেহ বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ায় এদের দেহে রেচন পদার্থ কম হয়। এরপরে আছে গদের দুটি অর্থকারী গুরুত্ব লেখো। অর্থকারী গুরুত্ব, গদ আঠারূপে বই বাঁধাই ও কাঠ শিল্পে ব্যবহৃত হয়। প্রথম, দ্বিতীয় হচ্ছে ছাপার কালি, ঔষধ, প্রসাধন সামগ্রী এবং জল রং প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এরপরে আছে চতুর্থ প্রশ্ন, কুইনাইন ও নিকোটিনের ব্যবহার লেখো। কুইনাইন ম্যালেরিয়া ওষুধ হিসেবে আর নিকোটিন মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আছে গবিনি কী। গবিনি প্রতিটি বৃক্কের হাইলাম অঞ্চল থেকে যে নালী মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকে গবিনী বলে। প্রতিটি গবিনীর দৈর্ঘ্য 25 থেকে 30 সেমি পর্যন্ত হয়। এরপরে আছে রেচনে ফুসফুসে ভূমিকাটা লেখো। রেচনে ফুসফুসে ভূমিকা, ফুসফুস গ্লুকোজ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প দেহের বাইরে নিষ্কাশিত করতে সহায়তা করে। 8 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রতি ঘন্টায় 400 মিলিলিটার জলীয় বাষ্প প্রতিদিন নির্গত করে। এটা হচ্ছে রেচনে ফুসফুসে ভূমিকা। এটা ছিল তোমাদের রেচনের শেষ প্রশ্ন এবং তোমাদের 3 নম্বর অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া শেষ প্রশ্ন। আজকে আমার ক্লাসটি এখানে শেষ হলো, দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।